হক কথা যখন বলবেন তখনই পদে পদে আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক না বেঠি? যে ভাই আল্লামা মামুনুল হক সাহেব উনি আলোচনা করতে আসবেন, কিন্তু লাঠি সোটা নিয়ে উনাকে বাধা দিতে কারাস? চিন্তা করেন যখন হকের কথা বলা হয়, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, তখনই ধৈর্য ধরা লাগে। আর ধৈর্য ধরে কেউ কিন্তু ঠকে নাই, ধৈর্য ধরলেই যিনি দামি বানায় দেন তিনি কে? আল্লাহ। আজকে চিন্তা করেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে যিনি দামি বানায় দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই যে মানুষের হৃদয়ের ভিতরে একটা মহব্বত আল্লাহ দিয়ে দিয়েছেন, এখন সবাই উনাকে মহব্বত করে। এই মহব্বতটা জমিন থেকে আসে নাই, এই মহব্বতটা এসেছে আল্লাহর আরশ থেকে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যখন কাউরে ভালোবাসে জিব্রিলকে ডেকে বলে আমি তারে ভালোবাসি, জিব্রিল তুমিও ভালোবাসো, জিব্রিল ভালোবাসে। এরপরে জিব্রিল জানায় দেয় ফেরেস্তাদের মাঝে ভালোবাসো এই লোকটারে, তখন ফেরেস্তারা ভালোবাসে। ফেরেস্তারা জানায় দেয় মানুষ তোমরা ভালোবাসো, তো প্রথম ভালোবাসার ডাকটা দেন না দা জিব্রিল, আমার আল্লাহ নিজে ডাকটা দিয়ে বলে জিব্রিল আমি আমার ইন্নি উহিব্বু ফুলানান, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমি ভালোবাসো, ফেরেশতারা ভালোবাসে, জমিনের মানুষ ভালোবাসে, সুতরাং দুই একজনের বাধা দিয়ে কিচ্ছু যায় আসে না, ঠিক না বেঠি? এটার নাম হক। হকের পরে সবর। এই সবর করেছেন নবী ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি হাবিবুল্লাহ হয়ে গিয়েছেন। সবর করেছেন নবী ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি খলিলুল্লাহ হয়েছেন। ছোটবেলায় সূরের নিচে সবর করেছেন ইসমাইল আলাইহিসসালাম। একবারের জন্য বলে না আব্বা কেন আপনি সূরি চালাচ্ছেন, কেমন বাপ আপনি, কেমন করে ছেলের গায়ে সূরি চালান না বলে ছোট্ট মানুষ বলে ইয়া বাতিফাল মা তুমা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার কোনো ভয় নাই আব্বা, সুরি চালান, আল্লাহ অর্ডার করছে চালান সুরি। ছোটবেলার ওই পরীক্ষার কারণে ইসমাইল হয়ে গেলেন জবিহুল্লাহ, নবী ইব্রাহিম হলেন খলিলুল্লাহ, মুসা আলাইহিসসালাম সবর করে হলেন কালিমুল্লাহ, আমার নবী সবর করে হলেন হাবিবুল্লাহ। আমরা যখন সবর করব আমরা হব আবদুল্লাহ। বলেন আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, মাওলায়ে করিম, তরুণদেরকে নিয়ে, আমার মুরব্বীদেরকে নিয়ে, দাড়ি পাকা আপনার গোলামদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মালিক আল্লাহ, জীবনভর গুনাহ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি, একা একা দরজা বন্ধ করে গুনাহ করেছি, দুনিয়ার কোন মানুষ দেখে নাই, আপনি দেখেছেন আল্লাহ। আজকে ভিখারির মতো আপনাকে ডাকতেছি। আয় আল্লাহ, আপনার হাবিব বলেছে লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদালাতিহি ইযা ওয়াজাদাহা। একটা উট মরুভূমিতে হারায় গেলে উটটা পেলে মালিক যেমন খুশি হয়ে যায়, গুনাহগার কোন গোলাম যদি বলে আল্লাহ বড় অন্যায় করেছি, গুনাহ করেছি, একটাবার যদি গোলাম ফিরে আসে আল্লাহ আপনি এর চাইতে বেশি খুশি হয়ে যা। আয় আল্লাহ, দয়া করে মায়া করে গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, যারা আমরা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার ওই কবর শুয়ে আছে, আল্লাহ
অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। আল্লাহ আজকে যখন মা ফিরের জন্য আসি, আব্বা আম্মা দুজনকেই দেখে এসেছি, মনটা ভরে গেছে। ঘরের মধ্যে গিয়ে আব্বা আম্মার চেহারা দেখলে মনটা ভরে যায়। রব্বে কারীম জারমানা যার বাবা নাই, মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা। আয় আল্লাহ গুনা বড়া দুটি হাত নিয়ে হাত তুলেছি, এত গুনা করেছি অন্যায় করেছি, একটা ইয়াতিমখানার মাহফিলে বসে হাত তুলেছি গো মালিক। আল্লাহ এতিমদেরকে আপনি বড় ভালোবাসেন, আল্লাহ আলেমদেরকে আপনি ভালোবাসেন। আমার আমলের নুকসান ইয়া থাকতে পারে, কিন্তু অনেক আলেম ওলামা মাহফিলে আছে যারা নেককার যারা দিনদার। আল্লাহ আলেম ওলামার দিকে তাকাইয়া আল্লাহ আজকের মাহফিলে প্রত্যেকের গুনাহ মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসা যেন অভাবে না থাকে, আল্লাহ এই মানুষগুলার হৃদয়ের ভিতরে মাদ্রাসার মহব্বত তৈরি করে দেন। আল্লাহ রব্বুল আলামিন যারা যারা হাত তুলেছি, মহিলা মাহফিল সকালবেলায় হবে, আমরা আমাদের মা বোনদেরকে পাঠাইয়া দিব। আল্লাহ এমন সমাজ সংসার দান করে দাও যেই সমাজ কোরআন দিয়ে পরিচালিত হবে রে আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়ায় তো আমরা চিরকালের জন্য আসি নাই, হঠাৎ একদিন অন্ধকার কবরে চলে যাব, মালাকুল মউত হাজির হয়ে যাবে। যেদিন মালাকুল মউত হাজির হয়ে যাবে, অন্ধকার কবর ঠিকানা হয়ে যাবে। আল্লাহ হাত্তা তাস্তাকমিলা রিজকহু, যতক্ষণ আমার রিজিক থাকবে একটা দানা থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো মউত নাই। যেদিন দানা শেষ হয়ে যাবে, বাতাস শেষ হয়ে যাবে, মালাকুল মউত হাজির হয়ে যাবে ঘরের দুয়ারে। যেদিন মালাকুল মউত হাজির হয়ে যাবে, জবানে জারি করে দিন মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।